বন্ধুরা, আপনারা দেখলেন এই সময়ের এই বইমেলাতে যার বইটি বেরিয়েছে, কবি আব্দুল গনি মিয়া, উনি ওনার বইটি হৃদয়ে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুকে লেখা বইটি উপহার দিলেন কাউন্সিলর 44 নম্বর ওয়ার্ড আবুল কালাম আজাদ মিন্টু ভাইকে। উনি বইটি উনি একজন বঙ্গবন্ধুর সৈনিক, আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের 44 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বইটি পেয়ে আমাদের কাউন্সিলর মিন্টু ভাইও খুব খুশি এবং বঙ্গবন্ধু সম্পর্কে দুটি ভাষায় লেখা, বাংলা এবং ইংরেজিতে, বইটি পড়ে সবাই খুব উৎফুল্ল এবং বিশেষ করে আমাদের কমিশনার মিন্টু ভাই গনি ভাইকে অনেক সাধুবাদ জানিয়েছেন এবং উনি বলেছেন এই ধরনের লেখা যেন আরও বেশি করে লেখা হয়, যাতে করে আমাদের দেশ জাতি বঙ্গবন্ধু সম্পর্কে অনেক কিছু জানতে পারে, শুনতে পারে এবং দেখতে পারে। এটাই একজন জনপ্রতিনিধির চাওয়া। আমরাও দোয়া করি আমাদের 44 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ মিন্টু ভাই, তিনি আরও এগিয়ে যান, আরও অনেক দূরে যাক, এই কামনা আমরা করছি। এবং উনি হৃদয়ে বঙ্গবন্ধু বইটি ঘুরে দেখছেন এবং কবিতাগুলো পড়ছেন এবং কবি গনি মিয়াকেও উনি সাধুবাদ জানিয়েছেন। ধন্যবাদ আমাদের কাউন্সিলর মিন্টু ভাইকে। একই দেখছি ভাইরাস দিয়ে মানুষের মৃত্যু, এটা আমি চাই না আল্লাহ, আমাকে আপনার আজরাইলের স্পর্শে জান কবজ করুন, এটাই আমার প্রার্থনা। এক জন্মে কত দুর্যোগ রেহাই দিয়েছেন আমায়, 65-তে জন্ম আমার অসহায় মা বাবা, এখন থেকেই শুরু আমার অনেক কষ্টে চাপা, 71-এ যুদ্ধ বাধে লাশে ভরা গাড়ি, 20 সালেতে শুরু হলো করোনার মহামারী, সারা বিশ্বকে করেছে তছনছ, আল্লাহ আপনি দেখান একটু দয়া, করোনার ছোবল থেকে আপনার বান্দাকে করুন একটু মাফ, এই পৃথিবী মানুষের দূর হোক সকল পাপ। ধন্যবাদ।